হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। তো এই ভিডিওটা আমি আপলোড করতে ভুলে গেছি। তো দীঘার এখনও একটা ভিডিও আমার কাছে ছিল, তো একটু নানা রকম কাজের ব্যস্ততায় আর তো এই ভিডিওটা আমি আপলোড করতে ভুলে গেছি। তো আজকে আমি এই ভিডিওটা আপলোড করছি। সব মানে আমরা যে বেড়াতে গেছিলাম দীঘা, তো ওখানে একটা দিন মানে যেদিন গিয়েছিলাম তার পরের দিন সকালের ভিডিও এটা। তো এটা আমি এখন আজকে আপলোড করছি। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। তো দেখুন, ডোডো একদম ঘুমিয়ে পড়েছে পুরো একদম আমার কোলে। এখন কিন্তু অনেকটাই সকাল, মানে আমরা যেদিন দীঘা যাই এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো দীঘা যেদিন যাই তার পরের দিন আমরা ভোরবেলা উঠে 5:30 এখন বাজে, উঠে আমরা সবাই একটু মোহনার কাছে যাচ্ছি। মোহনা বলে যেই জায়গাটা, তো ওখানে যাচ্ছি এই মোহনায় তো সূর্য উদয় দেখতে। কিন্তু দুর্ভাগ্য হলো সূর্য উদয়টা দেখা হলো না। তো যাই হোক, এই মোহনার কাছে আমরা দেখুন পৌঁছে গেছি আর পরিবেশটা এতটাই ভালো লাগছে। তো প্রথমে আমি আসতে চাইছিলাম না, এতটাই আমাকে ঘুম পাচ্ছিল। তো আমার বর আমাকে জোর করে টেনে তুলে নিয়ে এসেছে, বলে চলো দীঘায় এসেছো একটু ঘুরে নাও, নাহলে কি ঘুমোবে সারাদিন। তো অনেকটা ক্লান্ত লাগছিলো ওর কথা, মানে প্রথমে আসতে চাইছিলাম না, কিন্তু ভাবলাম যে এসে বেশ ভালোই লাগছে। এতটা সুন্দর ওয়েদার, এত ভালো একটা পরিবেশ, মানে এসে পুরো মনটা ভরে গেছে। তো যদি না আসতাম পুরোটাই লস করতাম। তো এসে মোটামুটি একটু ঘুরে নিয়েছি, ঘুরে এখন আমরা একটু আমেজটা কাটার জন্য, এখানে তো সবাই প্রায় ঘুম ঘুম চোখ, তো আমেজটা কাটার জন্য এখানে একটু সবাই চা খেয়ে নিচ্ছি। তো এখন সবাই এখানে চা কফি যে যার পছন্দের মতো খাবে। আর ওইদিকে দেখুন ডোডো চলে গেছে, ডোডো ওইদিকে গিয়ে দাঁড়িয়ে আছে, ও চা বিস্কুট খাবে একটু। তো বেশ পরিবেশটা বেশ সুন্দর লাগছে, একদম খুব ফ্রেশ লাগছে, কিন্তু প্রচণ্ড ঘুম পাচ্ছে। কিন্তু তাও এত ফ্রেশ লাগছে ওয়েদারটা ভীষণ, আর প্রচুর প্রচুর হাওয়া দিচ্ছে, মানে এই গরমের মাঝে সত্যি ভীষণ ভালো লাগছে। তো আমি তার ফাঁকে করছি একটু ভিডিও, এটা তো আমাকে করতেই হবে, আমার রোজগারের কাজ এই কাজটা যখন আমি নেমেছি। তো চেষ্টা করছি চালিয়ে যাওয়ার, জানি না কতদিন পারবো, তাও একটু চেষ্টা করছি। তো দেখতে থাকুন বন্ধুরা, আশা করছি এই ভিডিওটা আপনাদের খুব খুব ভালো লাগবে। তো এখন মোটামুটি চাটা খেয়ে আমরা সবাই চলে এসেছি। ক্যামেরা লেন্স বন্ধ করো, চলো সামনে চলে, হাঁটতে থাকবে কন্টিনিউয়াস। এদিকে 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 ফাঁকা জায়গায় আসো, হাত ধর হাত ধর রাখ, হাত ধর রাখ, হাঁটতে থাক বাবাই। হাঁটতে থাকো, পিছনে ঢেউ ফেরত যাচ্ছে। আসছে দেখে এই বড়, সবচেয়ে বড় আসছে। আর নয়
দিশা আনো, দিশা ব্যাক করো, ব্যাক করো, ব্যাক করো। তো দেখুন বন্ধুরা, ডোডো তো একদম ফুল এনজয় মস্তিতে আছে, একদম ও একদম ফুল এনার্জি ওর মধ্যে। মানে কালকে যে আমরা সবাই 3-4 ঘন্টার মতো ঘুমিয়েছি, কিন্তু ওকে দেখে একদম বোঝাই যাচ্ছে না। ও তো সকালে একদম মানে ভোরে আমরা প্রায় 5:30 আমরা এসেছি, কতটা ভোরে আমরা, ও এমনিতে 7টায় ঘুম থেকে ওঠে, কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে এসে একদম এখানে এসে পুরো একদম মজে গেছে। সমুদ্রে আমার সঙ্গে হাঁটাও হয়ে গেল, ভিডিও মানে ফটো তোলা হয়ে গেল, তারপরে আবার ঘোড়া চড়াই হয়ে গেল। ও মোটামুটি খুব খুশিতে, আর আমরা সবাই সত্যি এত এত এনজয় করছি, আর পুরো ক্লান্ত হয়ে গেছি। তো ক্লান্ত হয়ে এখন আমরা চলে এসেছি দোকানে একটু খাওয়া দাওয়া করতে, টিফিন করতে। তো এখানে সবাই প্রায় ব্রেড অমলেটই খাচ্ছে, তো এই যে দেখুন ব্রেড অমলেট। আর এত হাওয়া দিচ্ছে না, এইগুলো যে আমি ক্যামেরা করছি তো খুব রিস্কে, মানে এই ব্রেড অমলেটটা যখন ডোডো খায়, এটা ডোডোর খাবার, তো খেতে খেতে তো একটা উড়ে চলে গেল, তো ওর জন্য আবার একটা অর্ডার দিলাম। এত এখানে হাওয়া দিচ্ছে, পুরো সব উড়ে উড়ে চলে যাচ্ছে। আর আমি একটু মুড়ি ঘুগনি নিয়েছি, আর তার সঙ্গে আর একটা অমলেট নিয়েছি। তো এখানে ভিডিওটা ঠিকমতো করতে পারিনি, এত হাওয়া দিচ্ছে, জাস্ট এক মিনিট ভিডিওটা তুলে নিয়ে তারপর আমি ফোনটা রেখে দিয়েছি। তো ভীষণ হাওয়া দিচ্ছে। তো যাই হোক, এখানে বেশ টিফিনটা বেশ ভালোই খাওয়া হলো সকালবেলা, ঘুগনি মুড়ি আর অমলেট, আর সবাই ব্রেড খেয়েছে, আমি একাই যা ঘুগনি মুড়ি খেয়েছি। তো খাওয়া দাওয়া বেশ ভালো লাগে। এখন চলে এসেছি দেখুন মাছ বাজারে, এখানে নানা রকম মাছ, তবে এবারে এসে দেখলাম অনেক কমই মাছ, অন্যবারে যখন আসি অনেক আরও বেশি মাছ দেখি, কিন্তু সেই জন্য এবারে সেরকম বেশি মাছ দেখতে পেলাম না। তো যাই হোক, আমি একটু হালকা করে ভিডিও তুলে নিয়েছি। নানা রকমের মাছ দেখুন, পমফ্রেট মাছ, ইলিশ মাছ, খয়রা মাছ, এটা হচ্ছে ইলিশ মাছের মতো দেখতে, কিন্তু খয়রা মাছ, এই যে কাঁকড়া, ওইদিকে পমফ্রেট, তো খুব একটা যে বেশি টাইপের মাছ দেখলাম না। এখানে চিংড়ি মাছ বড় বড়, আর এই যে কাঁকড়া। তো ভাবছিলাম অন্য কিছু টাইপের মাছ থাকলে নিয়ে যাবো, তো সেরকম আলাদা টাইপের কিছু দেখলাম না, একদম নর্মাল যে মাছগুলো সেইগুলোই, তো সেই জন্য আর কিছু মাছ নিলাম না। তো এখানে মাছের ভিডিও তুলতে তুলতে আমি একটা দিদির ভিডিও তুলছি, তো যেই দিদিটার সঙ্গে এসেছি আমরা, মানে যাদের সঙ্গে এসেছি, এটা আমার কামসপাহালে খুব প্রিয় একটা দিদি, তো তার ছবি তুলছি। তো ফটো ফটো আমরা প্রচুর তুলেছি এখানে এসে, মোহনাতে প্রচুর ফটো তুলেছি ক্যামেরাতে, আমার বর নিয়ে গেছিলো তার ক্যামেরাটা, তো সেটাতে আমরা সবার প্রচুর ফটো তুলেছি। আর এত পরিমাণে আমাদের এনজয় হয়েছে, মানে এই ট্রিপটা, যদিও দীঘা মানে হয়তো খুব সামান্য একটা ট্রিপ, কিন্তু তাও আমাদের কাছে এটা মানে ভীষণ রকম আনন্দের, বা অনেকটাই বেশ মনে রাখার মতো স্মরণীয়। কারণ সবাই মিলে আমরা তো একটা নির্দিষ্ট জায়গায় আমরা থাকি, বা নির্দিষ্ট জায়গায় আমাদের জীবনযাত্রা, কিন্তু সেই জায়গা ছাড়িয়ে একটু দূরে গিয়ে আনন্দ করার মজাই আলাদা। সে অনেক দূরে হোক, ভালো কোনো দামি জায়গা বা কাছাকাছি কোনো জায়গা, তো আমাদের কাছে কী বলুন তো, মজা করাটা বা আনন্দ করাটাই হচ্ছে আসল কথা। সে দীঘা হোক কি গোয়া, যাই হোক, তো মজা প্রচুর হয়েছে, আনন্দ প্রচুর হয়েছে। আর এইটুকু একটা ব্লগ, আজকের ছোট্ট ব্লগ, তো এটাই আপনাদেরকে আমি আজকে দেখাতে চলেছি। আর দেখুন সবাই মোটামুটি একদম ঘুমিয়ে ক্লান্ত, একদম চোখ মুখ এখনও ঘুমের আড়ষ্টটা কারো কাটেনি, সবার মধ্যে এখন একটা ঘুমের আবেশ লেগে আছে চোখে মুখে। তো সবাই গিয়ে আমরা আপাতত এখন হোটেলে রেস্ট করব, তো রেস্ট করে পরে আবার অনেকটা পরে বেরোবো। আর আজকের ভিডিওটা এখানেই বন্ধ করে দিচ্ছি, এখানেই এন্ড করে দিচ্ছি, এই ভিডিওটা এইটুকু। তো যেদিন গিয়েছিলাম তার পরের দিনের সকালের এটা ভিডিও। তো যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, সবাই খুব খুব ভালো থাকুন, টাটা।